নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার নিয়ে আলোচনা করব, যেটা যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে মাধ্যমিক পর্ষদ থেকে। তো দেখো, বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল, আমি আজকে ভূগোলে টোটাল তিনখানা সেট সলভ করাবো। তো দেখো, পেজ নম্বর 186 প্রথমে আমি সলভ করাবো। প্রথমে কী বলেছে, 1.1-এ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় অ্যান্সার বে কয়ের অ্যান্সার ক্যানিয়ন। 1.2-তে কী বলেছে, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অ্যান্সার বে আমাদের ঘয়ের অ্যান্সার মিসিসিপি মসৌরি মোহনায়। ঠিক আছে, পরের প্রশ্ন 1.3-তে পার্বত্য হিমবাহের পৃষ্ঠ দেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে অ্যান্সার বে ঘয়ের অ্যান্সার ক্রেভাস। পরের প্রশ্ন কী বলেছে, 1.4-এ তো দেখো 1.4-এর প্রশ্ন কী বলেছে, বার্ষিক উষ্ণতা প্রসারে সবচেয়ে কম থাকে এর অ্যান্সার হবে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 1.5-এ ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলা হয় এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার মিস্টাল বলে। 1.6-এ মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ইনসেলবার্স। 1.7-এ বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি নয় যেটি এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বজ্রের পরিমাণগত বৃদ্ধি। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন বলেছে 1.8-এ ভারতের ধান গবেষণাগারটি যেখানে অবস্থিত অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কটকে। 1.9-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কোলেরু। 1.10-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ভাবর। 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার প্যাগং হ্রদ। 1.12-তে কী বলেছে, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ফালিচাষ। 1.13-তে লোহেস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার কাঁচা পাট। 1.14-এ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার IRS। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। 2.11-এ কী বলেছে, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে এটা কীভাবে শুদ্ধ হবে। 2.12-তে কী বলেছে, পেট্রোরাসন শিল্পকে আধুনিক শিল্পদানব বলে বলা হয় এটাও শুদ্ধ আছে। 2.13-তে কী বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় এটা কী আছে, অশুদ্ধ। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো 2.14-এ কী বলেছে, ভারতে অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসাবে চাষ করা হয় এটা অশুদ্ধ আছে। 2.15-এ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয় এটা অশুদ্ধ আছে। 2.16-এ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার অবশ্যই এটা শুদ্ধ আছে। 2.17-এ বিহার ও ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায় এটা অশুদ্ধ। পরের প্রশ্ন কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 2.21-এ বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে তো দেখো বৈপরীত্য উষ্ণতা বলে, বৈপরীত্য উষ্ণতা বলে। 2.2-তে কী বলেছে, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে অ্যান্সার হবে পর্যায়ন। 2.23-তে কী বলেছে, কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মাধ্যমে মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত অ্যান্সার হবে দক্ষিণ গোলার্ধে। 2.24-এ ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিকে নদীতে প্রবেশ করে একে এর অ্যান্সার হবে কী বলে, তো দেখো এর অ্যান্সার কী হবে, বান ডাকা বলে, বান ডাকা। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 2.25-এ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ এর অ্যান্সার হবে NH-44। 2.26-এ কী বলেছে, নীলকণ্ঠ সিংহ একটি ড্যাশ উদাহরণ এর অ্যান্সার হবে পিরামিড চূড়ার উদাহরণ। 2.27-এ কী বলেছে, যে সকল বজ্র বিয়োজিত হয়ে জল মাটি বাতাসের সঙ্গে মিশে যায় তাকে অ্যান্সার হবে জৈব ভঙ্গুর বলে। তো দেখো 2.31-এ কী বলেছে, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত অ্যান্সার হবে আর্ক। 2.32-তে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ারে। 2.33-তে কী বলেছে, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কী অ্যান্সার হবে পলঘাট। 2.34-এ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কী বলে অ্যান্সার হবে কয়াল বলে। 2.35-এ ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অ্যান্সার হবে দেরাদুনে। 2.36-এ প্লাস্টিক কোন ধরনের বজ্র অ্যান্সার হবে জৈব অভঙ্গুর বজ্র। 2.37-এ কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা যুক্ত হয়েছে অ্যান্সার হবে সোনালী চতুর্ভুজ। 2.38-এ ভারতের বৃহত্তম বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে অ্যান্সার হবে শতদ্রু নদীর উপর নির্মিত হয়েছে। তো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকের মেলাবো রত্না এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার উচ্চ ফলনশীল ধান বীজ। 2.40-তে কী বলেছে, সরলবর্গীয় অরণ্য অ্যান্সার হবে একের অ্যান্সার পাইন। 2.43-তে কী বলেছে, রেলের বর্গী নির্মাণ কেন্দ্র এর অ্যান্সার হবে চারের অ্যান্সার পেরাম্বুর। 2.44-এ কী বলেছে, লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর এর অ্যান্সার হবে আমাদের দুইয়ের অ্যান্সার মারমাগাঁও। তো দেখো এবার আমি 189 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট প্রশ্ন কী বলেছে, তো দেখো খিরপাই হাই স্কুলে HS ঠিক আছে জিওগ্রাফি ফার্স্ট প্রশ্ন কী বলেছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। 1.2-তে মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে ক্ষয়ের অ্যান্সার হবে নুনাটক্স বলে। 2.3
তো দেখো 1.3 দেখি বলছে ক্ষয় সীমা ধারণার প্রবর্তক হলেন এর आंसर হবে গ আনসার পাওয়েল 1.4 এ নদীর অবকর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হলো आंसर হবে ক্ষয় আনসার মন্তকূপ 1.5 এর आंसर হবে ক্ষয় আনসার মেসোস্ফিয়ার পরের প্রশ্ন কি বলেছে 1.6 এর आंसर হবে 1.6 এর आंसर হবে ভারত মহাসাগরে 1.7 এর आंसर হবে ক্ষয় আনসার ব্ল্যাক ফুট ডিজিজ 1.8 এ কি বলেছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা आंसर হবে ক্ষয় আনসার 28টি 1.9 এর आंसर হবে গয়ার আনসার ধূপগড় 1.5 এর आंसर হবে গয়ার আনসার বিস্তো জলধর দোয়াব 1.11 এর आंसर হবে গয়ার আনসার নাগপুর 1.11 এর आंसर হবে গয়ার আনসার নাগপুর তো দেখো 1.12 এর आंसर হবে কয়ের আনসার 44 নং জাতীয় সড়ক 1.13 এর आंसर হবে চলমান বালিয়াড়িকে বলে आंसर হবে কয়ের আনসার ধ্রিয়ান তো দেখো 1.14 এর आंसर হবে আমাদের কয়ের আনসার 1:50,000 তো দেখো এবার আমি শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করব ফার্স্ট প্রশ্ন 2.11 এ কি বলেছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান পৃথিবীর দ্রুততম হিমবাহ এটা শুদ্ধ আছে 2.12 তে এল নিনো বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় এটা অশুদ্ধ আছে 2.13 তে মরুভূমির অঞ্চলে শুষ্ক নদী খাতগুলিকে বাজা দেয় বলে এটা অশুদ্ধ আছে 2.14 এ হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি কাকড় মিশ্রিত পলিমাটি হলো ভাবর এটা শুদ্ধ আছে 2.15 এ হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য ভারতের প্রথম এটা শুদ্ধ আছে 2.16 এ ভারতের একমাত্র উপকূলীয় রাষ্ট্রত্ব লৌহ ইস্পাত কারখানা চেন্নাই অবস্থিত এটা অশুদ্ধ আছে 2.17 এ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা সবুজ বর্ণ দ্বারা দেখানো হয় এটা কি আছে অশুদ্ধ আছে এবার আমি তো দেখে এবার আমি শূন্যস্থান পূরণ করব তো দেখো 2.21 এ কি বলেছে পৃথিবীর বৃহত্তম ব্লো আউট হলো এর আনসার হবে কি হবে কাতার 2.22 তে কি বলেছে রসে মাতানো অমসৃণ ঢালটি ড্যাশ প্রক্রিয়া সৃষ্টি হয় আনসার হবে উৎপাটন 2.23 তে কি বলেছে 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য হলো বিহার শূন্যস্থান হবে 2.24 এ কি বলেছে দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান এর আনসার হবে 24 ঘন্টা 52 মিনিট 2.25 এ কি বলেছে মেঘাচ্ছন্নতা পরিচ্ছন্নের একক হলো আনসার হবে অক্টা পরের প্রশ্ন কি বলেছে 2.26 এ ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো এর আনসার হবে কোলেরু পরের প্রশ্ন 2.27 এ একটি বজ্রের উদাহরণ হলো এর আনসার হবে কি বলেছে এর আনসার হবে খারাপ লাইট পরের প্রশ্ন কি বলেছে 2.3 তো দেখো ফার্স্ট প্রশ্ন কি বলেছে 2.31 এ পার্বত্য অঞ্চলের প্রধান ক্ষয় প্রক্রিয়ার নাম হলো এর আনসার হবে জলপ্রপাত ক্ষয় 2.32 তে সূর্য পৃথিবী চন্দ্রের সরল রৈখিক অবস্থানকে কি বলে এর আনসার হবে সিজিগি 2.33 তে কি বলেছে পেনগঙ্গা মঞ্জিরা কোন নদীর উপনদী আনসার হবে গোদাবরী 2.34 এ মুম্বাই পুনের মাঝে কোন গিরিপথ আছে এর আনসার হবে ভোরঘাট মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে আনসার হবে ভোরঘাট ওকে তো দেখো পরের প্রশ্ন কি বলেছে 2.35 এ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত এর আনসার হবে কলকাতা 2.36 এ ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে আনসার হবে রেলপথ 2.37 এ ভারতের একটি কি বলেছে ভূষমলয় উপগ্রহের নাম এর আনসার হবে ইনস্যাট 2.38 এ বজ্র ব্যবস্থাপনার প্রথম ধাপটির নাম কি এর আনসার হবে বজ্র পৃথকীকরণ এবার আমি বাম দিকের সঙ্গে ডান দিকের মিলাবো তো দেখো কর্ণাটক এর অ্যান্সার হবে আমাদের ভারতের কফি রাজ্য রেটুন আছে এর অ্যান্সার হবে আখ চাষ ভারতের ডেট্রয়েড এর অ্যান্সার হবে চারের অ্যান্সার চেন্নাই পশ্চিম হিমালয় এর অ্যান্সার হবে একের অ্যান্সার জেজিলা গিরিপথ তো বুঝতে পারছো আজকে আমি ভূগোলের দুখানা সেট সলভ করে দিয়েছি বাকি সেটগুলো খুব শীঘ্রই আমি সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।